ওরে নবীর প্রেমে কাঁদে না, রোজ হাশরে কঠিন দিনে সে যে নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়িদিনা মাদওয়ালি সাইয়িদিনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর ময়দানে এমন কিছু বান্দা সৃষ্টি করেছেন, এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নাম দিয়েছেন আউলিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তাদের এমন ক্ষমতা দান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আমার সেই ওলিদের সঙ্গে, আউলিয়াদের সঙ্গে, আমার সেই বন্ধুদের সঙ্গে যদি দুশ্মনী করে, তাহলে আমি ফেরেশতা দিয়ে নয়, আমার কোনো মাখলুকাত দিয়ে নয়, আমার কোনো মানুষ বান্দাদেরকে দিয়ে নয়, আমি আল্লাহ তাআলা স্বয়ং সেই আমার বন্ধুর সাথে বন্ধুদের দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলে দিলেন, যেই ব্যক্তি আমার সেই ওলিদের সঙ্গে, আউলিয়াদের সঙ্গে বিরুদ্ধে করবে, যারা আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোন বান্দার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমাদের কি বাঁচার কোন উপায় আছে? জোরে বলেন, এমন কারো শক্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস থেকে আল্লাহর যুদ্ধের মধ্যে জয়ী হওয়া এমন কোন বীর পুরুষ পৃথিবীতে দেখেছেন নাই। যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরং লাঞ্ছনা দিয়ে দিয়ে অপমান করতে করতে এই দুনিয়া থেকে সুচরীয় ভাবে বিদায় করেছে। আমরা সেই নমরুদের কাহিনী, আমরা সেই ফেরাউনের কাহিনী, বাদশাহ আব্রাহার কাহিনী থেকে এগুলো শিক্ষা নিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ওলিদের মধ্যে থেকে তেমনি একজন ওলি ছিলেন, আল্লাহ তাআলা যার ঘটনা পবিত্র কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবের উপর আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা পাঠ করে দিলেন সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতের মধ্যে, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযান তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ তাআলার ওলিদের মধ্যে থেকে এমনই একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিলেন যার নাম ছিল মরিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর তার সম্পর্কে ওহী নাযিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, ও হাবিব আপনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিন আর কাফের মুশরিকদেরকে জানিয়ে দিন হযরত মরিয়ম আলাইহিসসালামের কথা, যে তার সন্তান এমন একজন ছিল, যে তার চার বংশের মধ্যে এমন একজন মেয়ে ছিল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মহিলাদের মধ্যে সম্মানিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে, সেই বান্দিকে এমন মর্যাদা দিয়েছিলেন, আল্লাহর সেই বান্দিটা যখন মসজিদের মধ্যে আল্লাহ তাআলার খেদমত করত, তার খেদমতে আল্লাহ তাআলা খুশি হয়ে তার গর্ভ থেকে পিতা ব্যতীত একজন আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহি
দিন যখন সর্বপ্রথম তার মিনস হয়েছিল, তিনি পবিত্রতা অর্জন করার জন্য যখন বাইরে চলে গেলেন, বাহিরে যাওয়ার পর তিনি পর্দা করে যখন হাম্মামখানায় গোসলখানার মধ্যে তিনি উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় তার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে একজন মানুষের আকৃতি দিয়ে তার কাছে হযরত আদম আলাইহিস সালামের একটা হাঁচি দিয়ে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই ঘটনাটা আপনারা জানেন, হযরত আদম আলাইহিস সালামকে যেদিন প্রথম সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামের ভিতরে রূহু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম উঠে বসার সঙ্গে সঙ্গে একটা হাঁচি মেরেছিলেন, আর এই হাঁচি থেকে তার নাক দিয়ে যে তরল পদার্থটা বের হয়েছিল, তার নাক দিয়ে যে পানি বের হয়েছিল, পেটা বের হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, যে জিবরাইল আমার বানানো প্রথম মানবের নাক থেকে একটা তরল পদার্থ বের হয়েছে রে জিবরাইল, আমার এই তরল পদার্থটাকেও আমি বৃথা যেতে দেব না। আরে জিবরাইল, তুই আমার আদম নবীর নাকের পেটাটাকে, নাকের সিগেনটাকে তুই সংরক্ষণ করে রাখ, এটার মাধ্যমে হাজার হাজার বছর পরে আমি আল্লাহ তাআলা একজন নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামের নাকের পেড়া থেকে, সিগেন থেকে আমরা যেটাকে বলি, যেটাকে সিগেন বলি অনেকে, পেড়া বলি অনেকে, হিঙ্গেল বলি, এখান থেকেই কিন্তু হযরতে সেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, আমরা সবাই জানি সম্মানিত হাজিরিন, যখন মাত্র তিনি সেই হাম্মাম খানার মধ্যে গিয়ে পর্দা করলেন, আল্লাহ তাআলা সেই সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার নিকটে পাঠিয়ে দিলেন। যখন মাত্র পাঠিয়ে দিলেন, সেই সময় হযরত মরিয়ম আলাইহিস সালাম ভয়ভীত হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ইতুপূর্বের কারণটা হলো তাফসীরের মধ্যে রেখেছে যে ভয় পাওয়ার কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হলো যে সেই যুগে সেই এলাকার মধ্যে একজন লোক ছিল বদমাইশ, একদম খারাপ প্রকৃতির একটা লোক ছিল, যার নাম ছিল কাফুর নামে একটা নাম লোক ছিল। এই কারণে এমন একজন খারাপ লোক ছিল, সে এলাকার মধ্যে সুযোগ পেলেই মানুষের ঘরের মধ্যে ঢুকে মা বোনদের ইজ্জত নষ্ট করত, সম্মান নষ্ট করত। মরিয়ম আলাইহিস সালাম তার কথা শুনেছে, কিন্তু সে চোখে দেখে নাই, যেহেতু ইতোপূর্বে তাকে দেখে নাই, তাই সে মনে করেছিল এই কাফুর বুঝি এসেছে। তিনি ডাক দিয়ে বললেন, যখন মাত্র তাকে দেখেছেন তিনি ভয়ে বিতুষ্ট হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, কে গো তুমি, আমার এখানে এসেছো, এই মুহূর্তে তুমি দূর হয়ে যাও, আমার এখান থেকে বের হয়ে যাও, যদি তোমার অন্তরের মধ্যে ঈমান থাকে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতুম তাকিয়া, আমি তোমার থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাচ্ছি, যদি তোমার কাছে ঈমান থাকে, যদি তুমি ঈমানদার হও, ধর্মবীর হও, তাহলে আমার এখান থেকে চলে যাও। যখন মাত্র এই কথা বলেছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, সেই যুবকটা ডাক দিয়ে বলল, মরিয়ম চিন্তা করিও না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না, আমাকে দেখে তোমার ভয় করার কোনো কারণ নাই, আমি হলাম হযরত জিবরাইল, আমি জিবরাইল এসেছি। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রব্বি, আমি হলাম তোমার সেই প্রভুর প্রেরিত একজন বিশেষ দূত হযরত জিবরাইল। হযরত মরিয়ম ডাক দিয়ে বললেন, কিভাবে তুমি জিবরাইল হলে, তুমি তো জিবরাইল হতে পারো না, আমি আমার খালার কাছ থেকে শুনেছি হযরত জিবরাইল হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার, আর এই জিবরাইল কোনো সাধারণ মানুষের নিকটে আসে না, তার ডিউটি হলো শুধুমাত্র আল্লাহ তাআলার নবী এবং রাসূলদের কাছে ওহি নেওয়া। বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি সেই জিবরাইল হতে পারো না। অবশেষে যখন তিনি তার পরিচয় দিয়ে দিলেন, যখন তার পরিচয় পেয়ে গেলেন, তিনি ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, তুমি আমার কাছে কেন আসলে, কি দরকার, আল্লাহ তোমাকে আমার কাছে কেন পাঠিয়েছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, লি আহাবলাকি গুলামান
কিভাবে আমার সন্তান হবে? তিনি ডাক দিয়ে বললেন, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার সন্তান হবে? সন্তান হওয়ার জন্য তো স্বামী থাকতে হয়, সন্তান হওয়ার জন্য তো পুরুষের সঙ্গে মেলামেশা করতে হয়। আমি তো এই কাজ করি নাই, কিংবা আমি তো কারোর সঙ্গে ব্যভিচারীও করি নাই, আমি তো ব্যভিচারিণী ছিলাম না, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিভাবে আমার সন্তান হবে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে কাজালিক, এমনিতেই হবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এমনিতেই হবে? এটা তো সম্ভব না। সম্মানিত হাজিরিন, অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কেন, তুমি কি জানো না তোমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়ান, এটা তো তোমার রবের কাছে একদম সহজ একটি কাজ, আর পিতা ছাড়া সন্তান দেওয়া আল্লাহর কাছে সহজ না কঠিন? জোরে বলেন, পিতা ছাড়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা উভয়টি ছাড়াই তো তিনি সন্তান দিতে পারে, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি কোনো কিছু তৈরি করতে চান তাহলে কোন বলার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে শেষের দিকে বলে দিয়েছেন, যদি আল্লাহ তাআলা কোনো কিছু করতে চান তাহলে কোন বলেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, পায়া কোন বলার সঙ্গেই তা ধ্বংস হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে এমনিতেই সন্তান দিবের কারণ হলো, ওয়ালিনা জাআলাহু আয়াতান লিন-নাস, যাতে করে মানুষের মধ্যে একটা নিদর্শন সৃষ্টি করতে পারি, এজন্যই তোমার কাছে একটা সন্তান দিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা দেখানোর জন্য, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রাহমাতান মিন্না, এবং আর আমাদের থেকে এমন একটা করুণা দিব যাতে করে মানুষ তা বুঝতে পারে, ওয়া কানা আমরান মাকদিয়া, আর এটা তো স্থিরীকৃত একটা বিষয়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মরিয়ম তোমার কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু একটু হা করবা, আর তোমার মুখের মধ্যে আমি একটা ফু দিয়ে দেব, ফু দিলেই পরের কাজগুলো আল্লাহ তাআলা করবে, বলুন সুবহানাল্লাহ। তোমার কোনো কাজ করতে হবে না। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন হা করলেন, হা করার সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি তার মুখের মধ্যে একটা ফু দিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ঢোক গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার দেহের ভিতরে গর্ভের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের রূহ প্রবেশ করিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন এইভাবে কিছুদিন চলতে থাকলেন, 4 মাস যখন হয়ে গেল, 4 মাস হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহটাকে পরিপূর্ণভাবে গঠন করে দেন। আপনারা জানেন, যখন মা জননীর গর্ভের মধ্যে শুক্রাণু প্রবেশ করে ডিম্বাণুর সাথে যখন মিশ্রিত হওয়ার 40 দিন, সেটা সেই একই অবস্থায় থাকে, প্রথম 40 দিন একই অবস্থায় থাকে, আর পরের 40 দিন যাওয়ার পর রক্তে পরিণত হয়, আর তৃতীয় 40 দিন যখন অতিবাহিত হয়ে যায়, 120 দিন যখন হয়ে যায়, সেই সময় সেটা একটা গুষ্ঠপিণ্ডে হয়ে যায়। এই 4 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুষ্ঠপিণ্ড থেকে মানুষের দেহটাকে সুন্দর করে মানুষের আকৃতি দিয়ে তৈরি করা শুরু করে দেন, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন মাত্র এই আকৃতি দিয়ে দিলেন, আমরা জানি মা বোনদের গর্ভের মধ্যে যখন, মায়েদের গর্ভে যখন সন্তান চলে আসে, তখন পেটটা একটু বড় হয়, বলুন ঠিক কিনা? কিছু লক্ষণ দেখেই বোঝা যায়, যখন মাত্র মরিয়মের নিকট এমন লক্ষণ প্রকাশ পেয়ে গেল, তখন এলাকার লোকজনের 2-1 জনের দৃষ্টি তার দিকে পড়ে গেল। তারা ডাক দিয়ে বলল, কিভাবে এটা সম্ভব, কিভাবে এটা হলো, এই কাজ তো তোমার দ্বারা হতে পারে না। সম্মানিত হাজিরিন, হযরত মরিয়ম আলাইহিস
আলাইহিসসালামের একজন খালাতো ভাই ছিল যার নাম ছিল ইউসুফ। এই ইউসুফটা যখন এই কথা তার কানের মধ্যে গেছে তার মাথা ঘুরে গেছে, বলুন না সুবহানাল্লাহ। তিনি চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন, এর কারণ কি? যে মরিয়মের কাছে সাক্ষাৎ করার এবং দেখার অনুমতি শুধু একজন ছিল, সেটা হচ্ছে হযরত জাকারিয়া নবী, আর কথা বলতেন একটা যুবক, সেটা হচ্ছে তার খালাতো ভাই ইউসুফ নাম ছিল যার। সেই হযরত ইউসুফ তিনি মাঝে মাঝে প্রয়োজন হলে তার কাছে যেতেন, মরিয়ম আলাইহিসসালামের কাছে গেতেন, পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা শেষ করে তিনি চলে আসতেন, কিন্তু এক নজরের জন্য তাকে দেখতেন না, ঘরের ভিতরেও যাইতেন না, বাহির থেকেই কথাগুলো বলে চলে আসতেন। এখন তার চিন্তা হলো, আমি তো মাঝে মাঝে মরিয়মের কাছে গেছি, এখন না জানি এলাকার মানুষগুলো আমাকে দোষারোপ করতে থাকে, এই কারণে তিনি চলে গেলেন মরিয়মের কাছে। মরিয়মের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলো, আপু, ও আমার বোন, প্রাণের বোন, কিভাবে তোমার এই কাজটা হলো? আমি তো জানি তোমার দ্বারা এটা কখনোই সম্ভব নয়, এটা হতে পারে না, আর যেহেতু হয়েই গেছে এখন বলো কিভাবে এটা হলো। হযরতে মরিয়ম ডাক দিয়ে বললেন, এমনিতেই হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যখন মাত্র বলেছে এমনিতেই হয়েছে, হযরত ইউসুফ ডাক দিয়ে বললেন, কিভাবে এমনিতেই সম্ভব? মরিয়ম, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। মরিয়ম ডাক দিয়ে বলে, প্রশ্ন করো। এবার ইউসুফ ডাক দিয়ে বলল, ধরো চিন্তা করো, একজন মানুষ যখন, আমরা জানি একজন মানুষ যখন মাত্র একটা জমি চাষ করে, যখন পর্যন্ত জমির মধ্যে বীজ বপন করে সেই সময় সেখান থেকে চারা গাছ হয়, বলুন ঠিক কিনা? বীজ ছাড়া কি গাছ হতে পারে? এবার এই কথা বলার পরে তিনি বললেন, কৃষক যখন জমি চাষ করে, জমি চাষ করার পর যখন বীজ বপন করে, তারপরে তো সেখান থেকে অঙ্কুরিত হয়, সেখান থেকে গাছ হয়। এখন আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি, কোন কৃষক জমিও চাষ করলো না, জমির মধ্যে কোন ফসল বপন করলো না, কোন শস্য বীজ বপন করলো না, এখন আমার প্রশ্ন হলো, সেখান থেকে কি কোনো ফসল হবে? মরিয়ম ডাক দিয়ে বললেন, সরাসরি জবাব না দিয়ে তিনি ডাক দিয়ে বললেন, আরে ইউসুফ, জমিতে চাষ করাও লাগবে না, হাল চাষ করাও লাগবে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে বীজ ছাড়াই এমনিতেই সেই ফসল হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ মনে করলেন, আমার কথাটা হয়তো বুঝতে পারে নাই। এবার তিনি সরাসরি ডাক দিয়ে বললেন, মরিয়ম, সন্তান হওয়ার জন্য তো স্বামী থাকা শর্ত, আর পুরুষ মানুষের সঙ্গে তো মেলামেশা শর্ত, এখন মেলামেশা ব্যতীত কেমনে ভাবে স্বামী ছাড়া কেমনে তোমার সন্তান হইল, আমি একটু জানতে চাই। হযরতে মরিয়ম ডাক দিয়ে বলল, ইউসুফ, কেমন করে তুমি এই কথাটা বলতে পারলে? আমার একজন ভাই হয়ে, এবার ইউসুফ ডাক দিয়ে বলল, আমার এটা না জানা পর্যন্ত অন্তরটা শান্তি হচ্ছে না, যেহেতু আমি খুবই টেনশনের মধ্যে আছি। হযরতে মরিয়ম আলাইহিসসালাম ডাক দিয়ে বলল, ইউসুফ, তুমি একটা জ্ঞানী মানুষ হয়ে অজ্ঞানীর মতো প্রশ্ন করলে আমার তো সহ্য হচ্ছে না। এই ইউসুফ, তুমি কি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্বামী ব্যতীত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা ব্যতীত এমনিতেই সন্তান সৃষ্টি করেছে, তুমি কি জানো না? তুমি তো জানো না, তুমি তো অবশ্যই জানো, হযরতে আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিসসালামকে পিতা মাতা ব্যতীতই সৃষ্টি করছে, বলুন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিন, এবার মরিয়ম ডাক দিয়ে বললেন, পিতা মাতা থেকে নয়, আল্লাহ পাক রব্বুল আমিন এমন একজন আল্লাহ, তিনি চাইলে পুরুষের মধ্য থেকেও সন্তান জন্ম দিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। পুরুষের মধ্য থেকে সন্তান হয় নাই? হযরতে আদম আলাইহিসসালামের বাম পাদরের একটা হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারে না এমন কোন কাজ আছে? জোরে বলেন, এমন কোন কাজ নাই যা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারে না। সম্মানিত হাজিরিন, হযরতে মরিয়ম যখন এই কথা বলেছে, হযরতে ইউসুফ তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন, তিনি লজ্জিত হয়ে গেলেন, বিরাট বড় ভুল করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে তওবা করে সে যখন চলে আসলো, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিসসালামের মা তিনি চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ, এই অবস্থায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন তো কিছুই হয় নাই, সামনে যে কি হবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করার একমাত্র মালিক, বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সম্মানিত হাজিরিন, যখন মাত্র এই অবস্থা হয়ে গেল, ইবলিশের কাজ তো হলো শয়তানি করা। সে এলাকার গণ্যমান্য বড় বড় ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের সমাজের মধ্যে এত বড় একটা খারাপ কাজ হয়ে গেল, অথচ তোমরা কিছুই করলে না, এতে করে তোমাদের উপরে গজব আসতে পারে, আল্লাহ কিন্তু সহ্য করবে না। মাতবরেরা চিন্তা করে দেখছে, ঠিকই তো বলছে, কি করলো, মিটিং বসে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে এলাকা থেকে বের করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, মরিয়ম যখন চলে গেল, চলে যাওয়ার পর ইবলিশ কয়েকদিন পর আবারও দরবে সেজে আসছে, তোমরা তো এলাকার মাতবর হইছো, কিন্তু তোমাদের জ্ঞান ঠিক নাই, তোমরা গিনি কাজ করতে পারো না, বিচার আচার করতে পারো না। কই কেমনে, তোমার কথা মতোই তো আমরা কয়েকদিন আগে সুন্দরভাবে বিচার ফয়সালা দিলাম। কই না, সেটা সুন্দর হয় নাই। কই কে, তোমার যে মরিয়মের গর্ভে সন্তান আসছে, এটা তো একাই আসে নাই, এমনিতেই আসে নাই, এই মরিয়মের দেখাশোনা করে জাকারিয়া, সে তার সাথে কথাবার্তা বলে, সে তার দেখাশোনা করে, অতএব তারও দোষ আছে, নইলে এটা হতে পারে না, বলুন না, আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি বললেন, কি করব তাহলে, ওই বিচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যেহেতু সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ করেছে, তাকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা পরের ঘটনা জানি, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তখন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, সেটা ঘটনা আমরা জানি, আমি সেদিকে যাচ্ছি না। হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন এইভাবে সন্তান এসে পড়েছিল, আমি বলতেছিলাম, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, তার কোনো দোষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুশমনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বলুন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, যখন মাত্র মরিয়মের গর্ভে সন্তান এসে পড়েছে, এবার মরিয়ম সে তার যখন পেটের মধ্যে যখন সন্তানের বয়স বেড়ে গেল, সেই সময় 40 জন যুবকের একটা কাফেলা তারা একত্রিত হয়ে এমন ভাবে মিটিং করেছিল, আমরা এমন ভাবে মরিয়মকে লজ্জা দেব যাতে করে আমাদের সমাজের মধ্যে আর কোন মানুষ এই কাজ করতে না পারে, বলুন না, আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত মরিয়ম আলাইহিস সালামের বাড়ির সম্মুখে সেই 40 জন যুবক তাদের পেটের মধ্যে 40টা মাটির পাতিল বেঁধেছিল, এই মাটির পাতিল বেঁধে তাদের ডিউটি ছিল, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মরিয়মের বাড়িতে বাড়ির সামনে যায়, বাড়ির সামনে গিয়ে তারা মরিয়মকে ডাক দিয়ে বলে, মরিয়ম তোমার এই অবস্থা কেমন করে হলো, বলে আল্লাহ তাআলাই করেছেন, যুবকগুলো ডাক দিয়ে বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি স্বামী ছাড়া তোমার পেটে মহিলার পেটে সন্তান দিতে পারে, তাহলে আমরা পুরুষ হয়েছি তাতে কি হয়েছে, দেখো আমাদের পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে, কত বড় পেট, দেখো আমাদের পেটও কত বড় হয়ে গেছে, বলুন আউযুবিল্লাহ। যখন এই চেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর প্রিয় বান্দী মরিয়মের সাথে এই দুশমনী করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলা সত্য সত্যই তাদের পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে, বলুন না, সুবহানাল্লাহ। আর বেকুবেরা এমন বেকুব ছিল যে প্রতিদিন এই অবস্থায় মাটির পাতিল বাঁধা নিয়ে তারা ঘুমাইতো খাইতো, এগুলো খুলে নাই, তাদের নিয়ত করেছিল কি, যতদিন পর্যন্ত মরিয়মের সন্তান না হবে ততদিন পর্যন্ত আমরা এই পাতিলগুলো খুলবো না, এই নিয়ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লজ্জা এই দুশমনিটা তিনি সহ্য করেন নাই, তাদের পেটের মধ্যে যখন 40 দিন হয়ে গেছে, সেই সময় তো আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে তাদের পেটের ভিতরে লাফালাফি শুরু করছে, বলুন না, সুবহানাল্লাহ। যখন মাদের পেটের মধ্যে গর্ভের মধ্যে যখন সন্তান আসে, সেই সময় কিন্তু বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বর্তমান সায়েন্স প্রমাণ করেছে যে সন্তানের মাথা থাকে নিচে আর পা দুটো থাকে উপরে, যখন সন্তানগুলো লাড়াচাড়া করে, মার যখন পেইন হয় তখন সন্তানগুলো পেটের ভিতরে তার পা গুলো হাত পা গুলো লাড়াচাড়া করে, এত করে মায়ের ব্যথা হয়, সন্তান পেটের ভিতরে থাকে লাড়াচাড়া করে কিনা, জোরে বলেন, আপনারা কেমনে জানলেন আপনাদের পেটে হয়েছে নাকি, আমরা শুনেছি ঠিক কিনা বলেন, আমরা শুনেছি। সম্মানিত হাজিরিন, হযরতে মরিয়ম আলাইহিস সালামের সেই যুগের 40 জন যুবককে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছিলেন যার কারণে তাদের পেটের মধ্যে 40 দিন পর যখন লাড়াচাড়ার নাড়াপাড়া শুরু করে দিয়েছে, তারা এক অপরজনকে ডাক দিয়ে বলেছিল, ওরে আমার পেটের মধ্যে কি জানি হয়েছে, আমার পেটের মধ্যে শুধু লাফালাফি করে, আরেকজন ডাক দিল, আমারও তো কি অবস্থা, আমার পেটের মধ্যেও কি জানি নড়ে, এমন ভাবে করতে করতে 40 জন এক জায়গায় আসছে, সবারই কি অবস্থা, আমার পেটের মধ্যে লাড়াচাড়া করে, কে যেন
পেটের মধ্যে লাথি মারে সম্মানিত হাজিরিন। তারা একে ওপরে চিন্তা করে দেখলো, না জানি আমাদের যখন পাটি পাতিলটা পেটের মধ্যে বেঁধেছি সেই সময় মনে হয় আমাদের পেটের ভিতরে সেই পাতিলের মধ্যে মনে হয় কোনো কিছু ছিল, অথবা সাপ অথবা ব্যাঙের বাচ্চা টাচ্চা ছিল, এগুলো ফুটে মনে হয় এখন বড় হয়ে আমাদের পেটের উপরে লাফালাফি করে। কিন্তু তারা কি করা যায়, সঙ্গে সঙ্গে লাঠি এনে একজন আরেকজন পেটের মধ্যে বাড়ি দিয়ে 40টা পাতিল ভাঙছে, দেখে কোথায় পাবে কিছু, সেখানে তাদের পেটের ভিতরে চামড়ার ভিতরে আলাদা করে তাদের পেটটা বড় হয়েছে মহিলাদের মতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওলিদের সাথে যদি কেউ দুশ্মনী করে তাহলে সেই বান্দার বিরুদ্ধে আল্লাহ তাআলা পদক্ষেপ নেয় কিনা, জোরে বলেন নেয় কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন মাত্র তিনি সেই দূরে চলে গেলেন, যখন তার ঈসা আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে আসার বয়স হয়ে গেল, সময় হয়ে গেল, সেই সময় তিনি দূরে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাগামালাতুহু ফানতাবাজাত বিহি মাকানান কসিয়া। সেই সময় তিনি কি করলেন, তিনি তাকে গর্ভে ধারণ করে এক দূরবর্তী স্থানে তিনি চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আনার জন্য। যখন মাত্র তার প্রসব বেদনা কঠিন হয়ে গেল সেই সময় হযরত মরিয়ম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা খেজুর গাছের গুড়িতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিয়েছেন, ফাযাআহাল মাখাদু ইলা জিজ্ইন নখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া। যখন প্রসব বেদনা তাকে আকৃ ধরল তখন তিনি একটা খেজুর গাছের গুড়িতে আসলেন, আসার পরে তিনি বললেন, হায় আমার দুর্ভোগ, এর আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম কিংবা আমি যদি নিঃশেষ হয়ে যেতাম তাহলে আমার মনে হয় এই দুনিয়ার ঝামেলা থেকে আমি বেঁচে যেতাম। সম্মানিত হাজিরিন, এখন বলতে পারেন মৃত্যু কামনা করলে এত গিনী মানুষ হয়ে মৃত্যু কামনা করা তো ইসলামে জায়েজ নাই, বলুন ঠিক কিনা? জায়েজ আছে। তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছে, যদি তার উদ্দেশ্য এই হয়ে থাকে যে এই যে সন্তানটা আল্লাহ তুমি দিলা, এই সন্তান নিয়ে আমি দুনিয়ার মধ্যে কিভাবে মুখ দেখাবো, মানুষ যে আমাকে লজ্জা দিবে, টিটকারি করবে, হাসি তামাশা করবে, অপবাদ দিবে, এটা কেমন করে আমি সহ্য করবো, আল্লাহ আমি তো এই সময় ধৈর্য ধারণ করতে পারবো না, যদি ধৈর্য ধারণ করতে না পারি, ধৈর্য ধারণ করার খেলাপ করার গুণা যাতে আমার আমল নামায় না হয় সেই জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এই নিয়ত ছিল তার। আর এই নিয়ত যদি কেউ করে গুণা থেকে বাঁচার জন্য, যদি কেউ মৃত্যু কামনা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা করে তাহলে তার কোনো গুণা হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গেই তাকে ডাক দিয়া বলা হলো, সঙ্গে সঙ্গেই তার নিচ থেকে শব্দ আসলো, ফানাদাহা মিন তাহতিহাল আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। নিচ থেকে শব্দ এলো, হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার প্রভু অবশ্য তোমার নিচ দিয়ে একটা জল ধারা সৃষ্টি করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তোমার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিয়েছে, এই খেজুর গাছের যখন মাত্র তুমি ডাল টান দিবে সেখান থেকে তাজা এবং পাকা খেজুরগুলো পড়ে যাবে, যেখান থেকে তুমি তোমার খাদ্য এবং পানির ব্যবস্থা করতে পারবা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতের মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান জন্ম হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় গেলেন, আসার পরে 40 দিন সেই খেজুর গাছের নিকটে ছিলেন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করে দিল, মরিয়ম তুমি আর এই জায়গার মধ্যে থেকো না, তোমার সন্তানটাকে নিয়ে তুমি এখন তোমার গ্রামের মধ্যে চলে যাও, যদি তোমাকে যদি কোনো মানুষ এই প্রশ্ন করে তোমার সন্তান সম্পর্কে তাহলে তুমি তাকে বলবা, আমাকে কোনো প্রশ্ন করো না, আমি রোজা আছি, আমার এই সন্তানটাকে প্রশ্ন করো, আর পরবর্তী যে কাজগুলো করার দরকার আমি আল্লাহই করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন মাত্র মরিয়ম আলাইহিস সালাম সেই এলাকার মধ্যে চলে গেলেন, যাওয়ার উপরে লোকজন গুলো আসলো, আসার উপরে তাকে ডাক দিয়ে বলল, মরিয়ম কিভাবে তুমি এই কাজটা করলা, এটা তো তোমার দ্বারা সম্ভব নয়, এই কাজটা করার ফলে তুমি তো আমাদের এলাকার মধ্যে ফাসাদ নিয়ে এসেছো, কিভাবে এই কাজ করলাম? হে আল্লাহ তাআলা সেই তাদের কথাগুলো কোরআনে তুলে দিয়েছেন, তারা ডাক দিয়ে বলেছেন, ইয়া উখতা হারুন
امرأة وما كانت امك بغيا এ মরিয়ম কিভাবে এই কাজ করলা? অথচ তোমার পিতামাতা একজন ভালো লোক ছিল, তোমার পিতামাতা তো কেউ এমন ছিল না, তুমি কিভাবে এই কাজটা করলাম? যখন এই কথা কেউ বলবে মরিয়ম তুমি কি করবে, ফাআশারাত ইলাইহি, তুমি তখন এই ঈসার দিকে ইশারা করে দিবা যে তাকে জিজ্ঞাসা করো, এখানে আমার কোনো হাত নাই, বলুন না সুবহানাল্লাহ। যখন এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন লোকজন জিজ্ঞাসা করলো এই কথা, হযরতে মরিয়ম আলাইহিসসালাম তাকে ডাক দিয়ে বললেন, আমার সন্তানকে জিজ্ঞেস করো, আমি কিছুই জানি না, আমি রোজা আছি, আমি বলতে পারবো না। তখন তারা বলেছিল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কিভাবে কথা বলবো এই ছোট্ট শিশুর সাথে যে তোমার কোলের মধ্যে এখন দুধ পান করতেছে? এই দুধের শিশু কি কোনোদিন, এই দুলনার শিশু কি কোনোদিন কথা বলতে পারে? তুমি তো পাগল হয়ে গেল নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিসসালাম যে দুধ পান করতেছিলেন সেখান থেকে মুখটা সরিয়ে নিলেন, নিয়ে সেই লোকদের প্রতি তাকিয়ে হাতের আঙ্গুল এইভাবে তুলে দিয়ে বলেছিলেন, তোমরা আমার মাকে কোনো প্রশ্ন করতে পারবে না, যত প্রশ্ন আমাকে করো, বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্না আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা, বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় ঈসা আলাইহিসসালাম হাতের আঙ্গুল তোরা করে ডাক দিয়ে বলেছিলেন, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু নবী হিসেবে প্রেরণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়ে পাঠাবেন এবং নবী করবেন, সেই সাথে আমার দায়িত্ব শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া জাআলানি মুবারক أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. حضرت عيسى عليه السلام ডাক দিয়ে বললেন, আর আল্লাহ তাআলা আমাকে মঙ্গলময় করে দিয়েছেন, কল্যাণময় করে দিয়েছেন, আমি যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কল্যাণ নাজিল করে দিবেন। আর শুধু তাই নয়, এর পরবর্তীতে আমার দায়িত্ব হলো, আমার কাজ হলো, আমি আমার আল্লাহ তাআলার নামাজ পড়তে হবে আর তার যাকাত প্রদান করতে হবে, শুধু একদিন দুই দিন নয়, যতদিন আমি দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নামাজ এবং যাকাতের হুকুম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের প্রতি, যাকাতের প্রতি এমন গুরুত্ব প্রদান করেছেন, রোজার প্রতি এমন গুরুত্ব প্রদান করেছেন, যেটা শুধুমাত্র আখেরি নবীর উম্মতদেরকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রাসূলের উপর এই নামাজের বিধান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? সম্মানিত হাজিন, শেষ নবীর উপর শুধু একবার দুইবার নয়, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে এই নামাজের কথা বলেছেন, নামাজের আদেশ দিয়েছেন, সেই সাথে 42 জায়গায় 40 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং যাকাতের কথা একসাথে বলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল আমাদেরকে 82 বার নামাজ পড়তে, এখন যদি কোনো বান্দা একবার বলে যে তোমার নামাজ পড়া লাগবে না, আমার হাতে বায়াত করে দাও, আমার তরিকা নাও, তাহলে আমরা আল্লাহটা মানবো 82 বার নাকি একবার মানবো পীরেরটা? জোরে বলেন আমরা কয়বার মানবো আল্লাহর কথা? 82 বার মানবো, আমরা কি মানুষের কথা মানবো না আল্লাহর কথা মানবো? যেই বান্দা বলবে আমার কাছে বায়াত করো নামাজ লাগবে না, সেই বান্দাকে আমরা তালাক দিয়ে দিব, জীবনেও তার কাছে যাবো না, বলুন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কায়েম হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না দেশের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করব, ততক্ষণ পর্যন্ত সেই বিধর্মীরা, যেই বিধর্মীরা মুসলমানদেরকে দেখে, 1 লক্ষ মানুষদেরকে দেখে যারা দুনিয়ার মধ্যে থরথর করে কাঁপছে, আমেরিকা থেকে কর যারা মক্কা মদিনার মধ্যে গিয়ে দিয়ে আসছে, সেই মানুষগুলোকে, সেই মুসলমানদেরকে আজকে কোটি কোটি হওয়ার ফলেও সেই ইহুদি খ্রিস্টানেরা বিধর্মীরা তাকে তাদেরকে নির্যাতন করে আমাদেরকে এই নির্যাতন করতেই থাকবে যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে না আসে, বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আল্লাহ পাক রাব্বুল আলামিনের পথে আসেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে রহমত করবে, আপনাদেরকে হেফাজত করবে। আজকে দেখা যায় সেই মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আজকে আসামের মধ্যে কাশ্মীরের মধ্যে মানুষদেরকে জবাই করা হচ্ছে, আজকে ইরানের মধ্যে, আজকে সিরিয়ার মধ্যে, আজকে সেই জেরুজালেমের মধ্যে, আজকে ইসরায়েলের সেই ইহুদির বাচ্চারা মানুষদেরকে মারতেছে। আমরা অথচ প্রতিবাদ করতে পারি না। সৌদি আরব হচ্ছে আজকে আহলে হাদিসের দেশ, আমরা দেখি এরা হচ্ছে সবচেয়ে বড় ইহুদিদের দালাল। সম্মানিত হাজির, দূরে বলেন ঠিক কিনা? আজকে কয়েকদিন আগে আমি পত্রিকার মধ্যে দেখলাম সেই মসজিদুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে গ্র্যান্ড মুফতি ছিলেন তাকে গ্রেফতার করে নিয়েছে জুমার নামাজ পড়ার কারণে, আর তিনজন মুসলমানদেরকে সঙ্গে সঙ্গে গুলি করে মারছে। অথচ সেই মক্কার বড় বড় মুফতি মুহাদ্দিস যারা আছে, মক্কার যে নেতাগুলো আছে, লিডার আছে, বাদশাহ আছে, তারা একটা কথাও বলে নাই, বলুন নাউযুবিল্লাহ। এতে আমরা কি বুঝি? সেই তারা হচ্ছে সেই ইহুদি খ্রিস্টানদের দালাল। সম্মানিত হাজির, আজকে যারা বলে মক্কা মদিনার মধ্যে এই কাজ নাই, আমরা বাংলাদেশে করি কেন, সেই ব্যক্তিটা হচ্ছে একটা বেকু। আচ্ছা, কোন দেশ কি আমাদের জন্য দলিল হতে পারে? জোরে বলেন, আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস। আমরা কোরআন হাদিসের মধ্যে যা আছে সেটা মানবো, কোন দেশ কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয়। জোরে বলেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলার ইবাদত।